हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्टाइल ऑफ बेंगली गर्ल। आमी बाबली। आज के आमी तुम्हारे साथे शेयर करब ये सप्तमी स्पेशल मेकअप लुकटा, जेटा तुम्हारा दिनेर बेलाओ करते पारो। खूबी अफोर्डेबल प्रोडक्ट दिए आमी एटा करेछी। আর আজকে আমি কোনো ফাউন্ডেশন কনসিলার ইউজ করিনি। তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নেক্সট তোমরা কোন লুকটা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি স্কিন কেয়ারের জন্য নিচ্ছি টোনার। টোনারের জন্য আমি নিচ্ছি আর্বস গুডনেসের কিউকাম্বার টোনার, দেন ময়শ্চারাইজার নিভিয়া সফট, এটা অল স্কিন টাইপ। দেন প্রাইমার। প্রাইমারের জন্য আজকে আমি নিচ্ছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। যেহেতু অ্যাফোর্ডেবলের মধ্যে আমি করার চেষ্টা করেছি, তাই আমি কিটটা যাতে বেশি বাজেটে না পড়ে যায় এর জন্য আমি প্রাইমার হিসেবে এটাই নিলাম। দেন আইব্রোর জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট। এখান থেকে এই ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। কখনোই ব্ল্যাক শেড দিয়ে আইব্রোকে ড্র করে নেবেন না। দেন ল্যাকমি 925 সিসি ক্রিম ইউজ করছি। তোমরা যদি ফুল কভারেজ না চাও তাহলে এত বেশি ইউজ না করে ক্রিমের মতো করেই এটাকে ইউজ করতে পারো। এটা হাত দিয়েও খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর যদি ফুল কভারেজ চাও তাহলে ফাউন্ডেশন মতোই ব্লেন্ড করবে। এরপর হাইয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য আমি সেম সিসি ক্রিমটাই ইউজ করছি। হাইয়েস্ট পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য কোনো কনসিলার ইউজ করব না আজকে আমি, যেহেতু এটা দিনের বেলার মেকআপ, খুব হেভি মেকআপ দিনের বেলা ভালো লাগে না। এরপর ল্যাকমির ব্যানানা লুজ পাউডার দিয়ে আমি ফুল ফেস সেট করে নেব। এটা ইউজ করলে ম্যাট ফিনিশ লুক দেয়, যেটা দিনের বেলার জন্য একদম পারফেক্ট। এরপর আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে ফেসটাকে সেট করে নেব, যেহেতু দিনের বেলা সুইট হবে এর জন্য এটা মাস্ট। এরপর ব্লাশারের জন্য আজকে আমি লিকুইড লিপস্টিক ইউজ করছি, যাতে খুবই হালকা একটা গ্লো আসে এর জন্যই। তোমরা চাইলে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো, অপশনাল। কন্ট্রোল আমি খুবই হালকা করব, একদমই হালকা, চাইলে এটা স্কিপও করতে পারো তোমরা দিনের বেলা। নোজ কন্ট্রোলিং আজকে আমি করব না। এরপর ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইলেটে অ্যাপ্লাই করব। যেহেতু কুর্তির সাথে একবারই হেভি আই মেকআপ ভালো লাগে না, তাই আমি এই ব্রাউন শেডটা পুরো আইলেটে অ্যাপ্লাই করব, একটা স্মোকি ইফেক্টের মতো করে ফুল আইলিটে একটাই কালার। দেন সেম কালারটা আমি লোয়ার লাইনেও অ্যাপ্লাই করে নেব। এরপর ল্যাকমির কাজল আমি আপার লাইনে এবং লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নেব। আমি আইলাইনার ইউজ করব না, সেম কাজলটাই আমি আপার লাইনে ড্র করে নেব, কোনো উইং টানবো না। এরপর এই কাজলটাকে আমি ব্ল্যাক আই শ্যাডোর সাথে মিক্স করে দেবো, ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপার লাইনে এবং লোয়ার লাইনে দুটোতেই আমি ব্লেন্ড করে নেব। দেন আইল্যাশ কালার দিয়ে আমি আইল্যাশটাকে কাল করে নেব। দেন মেবলিনের হাইপার কালার মাস্কারা আমি আপার লাইনে এবং লোয়ার লাইনে ড্র করে নেব। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, যেটা দিনের বেলার জন্য একদম পারফেক্ট। এরপর হাইলাইটার আমি করে নেব, কিন্তু হাত দিয়ে করব, কেননা আমরা হেভি মেকআপ করবো না, ব্রাশ দিয়ে করলে একটু বেশি বোঝা যায়, তাই আমি হাত দিয়ে করে একদম ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর নেক্সট তোমরা আমার কাছে কোন লুকটা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি একটু তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে চলছে দুর্গা পূজা সিরিজ, এটা লুক নাম্বার 3। অষ্টমী এবং নবমী দুটো লুক রয়েছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি পার্সোনালি তোমাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল হ্যান্ডেলে অবশ্যই আমাকে ফলো করো। ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
সবাই তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।